পাঁচই জানুয়ারি যে পেট্রোল বোমা মারছে, ওই বিএনপি জামাত সরকার ছিল, ওই তাদের যে লোকজন ছিল তারা আমাদের শ্রমিকের উপরে অনেক অনেক অত্যাচার করছে, আমরা অনেক নির্যাতিত হয়েছি। এখন এই সরকারের আমলে আমাদের রাস্তাঘাটের উন্নতি হয়েছে, আমরা তারপরেও এই সরকারের কাছে আমার একটা জোর দাবি থাকবে, যদি এইবার তিনি ক্ষমতায় যেতে পারে তাহলে আমাদের শ্রমিকদের উপরে যে একটা আইন করা হয়েছে সেই আইনটা যেন একটু সংশোধন করে, পাশাপাশি আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞ, এই সরকারকে আমরা সরকার হিসেবে আবার দেখতে চাই। রাস্তাঘাটের উন্নতি হয়েছে, ঢাকা ময়মনসিংহের যে চার লেন রাস্তা হয়েছে এটা আমাদের একটা প্রাণের দাবি ছিল, সেটা এই সরকার পূরণ করছে। পাশাপাশি আমার বাড়ি ফুলবাড়িয়া, ফুলবাড়িয়ার মাননীয় জাতীয় সংসদ সদস্য, উনি পাঁচ পাঁচবারের এমপি, এইবারও ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে মনোনয়ন দিয়েছে, সেই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি উনি যদি এইবার এমপি হয় তাহলে ওনাকে আমরা ফুলবাড়িয়ার মানুষ মন্ত্রী হিসাবে দেখতে চাই, এটাই আমাদের প্রাণের দাবি। নৌকায় ভোট দিন।